এসসি মোর্চা সম্পাদক এনে এটা আমার বন্ধু ও ভাই হিসেবে ও কেন এখানে আসবে দাদা? আমি জানি এটা চলছে, আমি জানি এটা চলছে। আমরা কি করেছি? আমরা এটা করে আমরা কিছু করব না, আমরা কিছু করব না। এই রক্তদান শিবিরে আমাদের আর এখানে থাকাটা উচিত হবে না, কারণ আমাদের জেলা হুগলি জেলা প্রথম শহীদ গঙ্গা টুডু একদম প্রত্যক্ষ দিনের বেলায় তাকে মার্ডার করা হয়েছিল। যারা মার্ডার করেছিল তার ছেলে এখানে হাজির হয়েছে আজকে এসসি মোর্চা রক্তদান শিবিরে। আপনারা কি এটা মেনে নেন? আমি জানতে চাই আপনারা মেনে নেন। কি বলছেন? ঠিক বলছি তো আমি নাকি? এরকম ভাবে যদি হতে থাকে তাহলে আগামী দিন এই পার্টিতে শুধু এই রকমই দুষ্কৃতি, আবারও এই রকমই দুষ্কৃতি। এরা এরা একটা সময় সিপিএমের লোক ছিল, তারপরে তৃণমূলের লোক, এখন বিজেপির হতে চলেছে। আজকে যারা বিজেপিতে আসবে মনে করছে তারা এই সব কুখ্যাত দুষ্কৃতিদের দেখে আর বিজেপি করবে না। এদের এদের নাম কি? এদের নাম কি? দিনের বেলায় মার্ডার করেছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার প্রথম শহীদ গঙ্গা টুডু। তাহলে আজকে কেন তারা এখানে এসছে? আজকে এসসি মোর্চার জেলার কোন সম্রাট কল ডেকেছে, সম্রাট বল ডেকেছে, সম্রাট বল।